নমস্কার, আমার প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি। প্রেম এসেছিল চলে গেল সে যে খুলি দ্বার, আর কখনো আসিবে না, বাকি আছে শুধু আর এক অতিথি আসিবার, তারই সাথে শেষ চেনা। সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন, তুলে লবে মনে রথে নিয়ে যাবে মরে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ তারকার পথে। ততকাল আমি একা বসি লব খুলি দ্বার, কাজ করি লব শেষ, দিন হবে যাবে আর এক অতিথি আসিবার, পাবে না সে বাধালেশ। পূজায় জন সব সারা হবে একদিন, প্রস্তুত হয়ে রব নীরবে বাড়াই বাহু দুটি, সে অতিথিরে বড়ি লব। যে জন আজকে ছেড়ে চলে গেল খুলিদার, সেই বলে গেল ডাকি মোছো আঁখি জল, আরে অতিথি আসিবার এখনো রয়েছে বাকি। সেই বলে গেল গাঁথা সেরে নিও একদিন, জীবনের কাটা বাছি নবগৃহ আজি বহিয়ে নো তুমি গৃহহীন পূর্ণ মালিকা গাছি। আর পরবর্তী কবিতা স্বরচিত কবিতা বনলতা সেন। তুমি কি হারিয়ে গেছো বনলতা সেন? কোথায় তোমার মুখের সেই শ্রাবস্তির কারুকার্য? সে কি চিরকালের মতন হারিয়ে গেল জীবন থেকে? হাজার বছর ধরে কেউ আর হাঁটে না এখন, সব পথ ছোট হয়ে গেছে সময়ের দুরন্ত প্রভাবে। বনলতারা ছুটছে কালের গতির সঙ্গে তাল রেখে, সামনে কম্পিউটার আর ল্যাপটপ, তার চাবিতে আছে জীবনের সব সুখ সব চাওয়া পাওয়া। আমার পরবর্তী কবিতার বিশ্বাস। বিশ্বাস, তুমি কোথায়? এখানে, ওখানে, না অন্য কোনোখানে? একদিন তোমার বাস ছিল এই বুকের মধ্যে, শক্ত ছিল তার ভিত, আজই ভাঙাচোরা ভিতের মধ্যে কোথায় খুঁজবো তোমাকে? তোমাকে পেতে বড় ইচ্ছে করে। পরবর্তী কবিতা ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন, আজকে তোমার দিন, তোমার সঙ্গে নয় গো আরে, আজকে সারা দিন। নাই বা কাছে এলে তুমি, না হয় দূরেই থেকো, মনের মধ্যে তোমার আসন পাতা আছে যেন, সব ফুরালে বাকি থাকে অদৃশ্য এক টান, সেই টানাতে টানবো তোমায়, গাইবো তোমার গান। নীর, কে কোথায় তার নীর খুঁজে পায় তা সে নিজেই জানে না, সময়ের হাত ধরে চলতে চলতে সে খুঁজে নেয় তাকে। কেমন সেই নীর, সে কি ইট কাঠ পাথরে স্বার্থযুক্ত নীর, নাকি প্রকৃতির শ্যামল উদার প্রাঙ্গণ? মানুষ কোথায় খুঁজবে তুমি তাকে, কোন নীরের নিরালায় সার্থক করতে চাও নিজেকে? শ্মশানের চিতা জ্বলছে দাও দাও করে, সমস্ত পৃথিবী একটা চিতা, জ্বলছে লেলিহান আগুনের শিখা, বিষ বাষ্পে জর্জরিত আকাশ বাতাস, সব উড়ে যায়, শুদ্ধ হোক সমস্ত পৃথিবী। তারপর একদিন চাঁদ উঠবে হানাহানি ছেড়ে, অনাবিল বৃষ্টির মতো শান্তি ঝরে পড়বে, শান্ত হবে মানুষের মন। মুক্তি, আমার শেষ কবিতা মুক্তি। মৃত্যু তার নিজের মতো করে আলেরন তুলবে, কেমন সেই রূপ? সে কি আত্মিক, শারীরিক, নাকি মানসিক? কোন রূপে সে আনবে, মুক্তি অথবা যন্ত্রণা, নাকি দেহ থেকে দেহান্তরে ভেসে যাবে সে? নমস্কার।